এখন যে শব্দটি শুনলেন এটি মানুষের হার্টবিটের সাউন্ড। কিন্তু জানেন আমাদের এই ইউনিভার্সে থাকা কিছু স্পেস মনস্টারের সাউন্ড কেমন এবং কতটা ভয়ঙ্কর? আমাদের এই ইউনিভার্স এতটাই বড় যে এর মধ্যে পৃথিবীর মতন অজস্র গ্রহ এবং সূর্যের মতন কোটি কোটি তারা রয়েছে। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের এই ইউনিভার্সে তারা এবং গ্রহের অবস্থান ঠিক সেই রকম যেমন মরুভূমিতে বালির কণা। কিন্তু ভাবার বিষয় হলো এই সুবিশাল ইউনিভার্সে আমরাই কি একমাত্র জীব, নাকি এমন কেউ আছে যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে? কারণ রিসেন্টলি সায়েন্টিস্টরা এই বিশাল ব্রহ্মাণ্ড থেকে এমন সব ভয়ঙ্কর সাউন্ড রেকর্ড করেছে যা শুনলেই গায়ের লোম কাঁটা দিয়ে ওঠে, আর মানুষ ভাবতে বাধ্য হয়ে যায় এই সুবিশাল ইউনিভার্সে আমরা একমাত্র জীব নই। এই সাউন্ড ইউনিভার্সের যে স্থান থেকে এসেছে সেখানে নিশ্চয়ই এমন কিছু আছে যা আপনার কল্পনারও বাইরে। তাহলে চলুন ইউনিভার্সের গভীরে যাওয়া যাক, যেখান থেকে এই সকল ভয়ঙ্কর সাউন্ডগুলি ছুটে আসছিল। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। আপনারা কখনো নরকের চিৎকার শুনেছেন, অর্থাৎ স্ক্রিম অফ হেল? নাসার হাবেল স্পেস টেলিস্কোপ স্পেস থেকে একটি ভয়ঙ্কর চিৎকার সাউন্ড রেকর্ড করেছে, যেটি আসছিল হেলিক্স নেবুলা থেকে, যেটি পৃথিবী থেকে 694 আলোকবর্ষ দূরে অবস্থিত, যাকে আই অফ গড অর্থাৎ ঈশ্বরের চোখ বলা হয়। নেবুলা স্পেসে থাকা জায়ান্ট ক্লাউডকে বলা হয়, যেটি গ্যাস এবং ডাস্ট দিয়ে তৈরি হয়। তবে এই ক্লাউড পৃথিবীর মেঘের মতন নয়, এর সাইজ অনেক বড় হয়। এখানে তারার মৃত্যু হয়, প্রতিটি তারার একদিন না একদিন মৃত্যু হয়, আর মৃত্যুর সময় সেই তারার সকল এনার্জি শেষ হয়ে যায়। আর এই অন্তিমকালে তারা ভয়ঙ্কর ব্লাস্ট করে, যাকে সুপারনোভা এক্সপ্লোশন বলা হয়। আর এই ব্লাস্টের সময় অধিক পরিমাণে গ্যাসেস এবং ডাস্ট বাইরে রিলিজ হয়, যা স্পেসের চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এই প্রসেসের রেজাল্ট স্বরূপ নেবুলার জন্ম হয়। হেলিক্স নেবুলার দেখতে ঠিক মানুষের চোখের মণির মতন। এর সাইজ এতটাই বড় হয় যে এর এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে 3 লাইট ইয়ার সময় লেগে যায়, যেখানে আমাদের সোলার সিস্টেমের ডায়ামিটার মাত্র 1.5 লাইট ইয়ার। এই জন্য হেলিক্স নেবুলাকে খুবই রহস্যময় বলে মনে করা হয়। এবার সেই আওয়াজটি শুনুন যাকে হাবেল স্পেস টেলিস্কোপ রেকর্ড করেছিল। এই সাউন্ডটি শুনলে মনে হয় যেন কেউ যন্ত্রণায় আর্তনাদ করছে, তাই জন্য এই সাউন্ডকে স্ক্রিম অফ হেলও বলা হয়। তবে এটা কোনো নরকের সাউন্ড নয়। অ্যাকচুয়ালি যখন কোনো তারার মৃত্যু হয় তখন সেটি রেড চ্যান স্টারে রূপান্তরিত হয়ে যায়, এরপর রেড চ্যান্স থেকে হোয়াইট ডার্ফে পরিণত হয়ে যায়, যার মানে ধীরে ধীরে এর এনার্জি কম হতে থাকে, যার পর একটা পয়েন্টে এসে একেবারে শেষ হয়ে যায়। এই ধরনের এক বা একাধিক প্রসেস হেলিক্স নেবুলাতে গত 10,600 বছর ধরে চলছে। নেবুলার বেশিরভাগ অংশ হাইড্রোজেন ফিলামেন্টস দিয়ে তৈরি হয়, আর এটি সাইজে আমাদের সোলার সিস্টেমের চেয়েও বড়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত বড় হাইড্রোজেন ফিলামেন্ট কমেট অর্থাৎ ধূমকেতুর মতন মুভ করে। নেবুলার ভিতরের অংশের মুভিং স্পিড 30 কিলোমিটার পার সেকেন্ড, আর বাইরের অংশের স্পিড 40 কিলোমিটার পার সেকেন্ড। নাসার সায়েন্টিস্টদের মতে নেবুলার ফিলামেন্টের মুভমেন্টের কারণে এই ধরনের ভয়ানক শব্দ সৃষ্টি হয়েছিল। এবার এই আওয়াজটি শুনুন যাকে পালসার স্টার থেকে রেকর্ড করা হয়েছিল। এই আওয়াজ শুনতে যতটা অদ্ভুত তার চেয়েও বেশি অদ্ভুত এর পিছনে থাকা কারণ। যেমনটি আমি পূর্বেই বলেছি, এই সাউন্ডটি পালসার স্টার থেকে রেকর্ড করা হয়েছিল। কিন্তু জানেন পালসার স্টার আসলে কি? অ্যাকচুয়ালি পালসার স্টার দ্রুত গতিতে ঘোরা এমন এক নিউট্রন স্টার যার ভিতর থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বাইরে বেরিয়ে আসে। এই স্টার থেকে রিলিজ হওয়া রেডিয়েশনকে শুধুমাত্র তখনই অবজার্ভ করা যায় যখন বিমের ডিরেকশন পৃথিবীর দিকে থাকে। এর সবচেয়ে ভালো উদাহরণ হিসাবে লাইট হাউসকে দেখতে পারেন। লাইট হাউসের লাইট শুধুমাত্র তখনই দেখা সম্ভব যখন সেটি অবজারভারের দিকে থাকে। ঠিক তেমনই পালসার স্টার এবং নিউট্রন স্টার। পালসার স্টার খুব স্পিডে রোটেট করে, আর এদের লাইফ স্প্যান খুব কম হয়ে থাকে। এর ম্যাগনেটিক পোলস থেকে যে রেডিয়েশন রিলিজ হয় এটি এতটাই পাওয়ারফুল হয় যে পৃথিবী থেকে দেখা যায়,
তবে এদেরকে শুধুমাত্র পাওয়ারফুল টেলিস্কোপের মাধ্যমে দেখা সম্ভব। এই স্টার কোনো ঘড়ির মতন রোটেট করে, এই জন্য এর আওয়াজ ঘড়ির মতন টিক টিক সাউন্ড হয়। তবে যে পালসার স্টারের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হয়, সেখান থেকে বেরোনো রেডিয়েশন এবং সাউন্ড খুবই পাওয়ারফুল হয়। যেমন এই যে সাউন্ডটি, যাকে পালসার স্টার থেকে রেকর্ড করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে নিকটতম পালসার স্টার PSR JO108-1431 পৃথিবী থেকে 424 আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীদের রিপোর্ট অনুযায়ী এই তারার বয়স 160 মিলিয়ন বছর। এইবার এই সাউন্ডটি শুনুন, যেটি কুইজার থেকে রেকর্ড করা হয়েছিল। প্রথমত কুইজার এই নাম শুনলেই খুবই রহস্যময় বলে মনে হয়। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই নাম প্রথমবার শুনছেন, তবে কুইজার আপনাদের কল্পনার চেয়েও বেশি ইন্টারেস্টিং। কুইজার হলো একটি খুবই পাওয়ারফুল উজ্জ্বল নিউক্লিয়াস, যেটি ব্ল্যাক হোলের মতনই হয়, যার চারিদিকে কয়েক হাজার ট্রিলিয়ন সোলার ম্যাস থাকে, যেটি গ্যাস এবং ডাস্টের চারিদিকে ঘেরা থাকে। আর এটি অনবরত পাওয়ারফুল রেডিয়েশন স্পেসের চারিদিকে ছুঁড়তে থাকে। যখন এটি ঘোরে, তখন যেন মনে হয় এর সাথে পুরো ডিস্কটি ঘুরছে। আর এই সময় এর আশপাশে থাকা গ্যালাক্সি এর সাথে মার্চ হয়ে যায়, যার জন্য খুব স্বাভাবিকভাবেই এখান থেকে সাউন্ড ক্রিয়েট হয়। পৃথিবীর সবচেয়ে নিয়ারেস্ট কুইজার আমাদের থেকে 581 মিলিয়ন লাইট ইয়ার্স দূর অবস্থিত, যার নাম মার্কারিয়ান 231, যাকে হাবেল স্পেস টেলিস্কোপের ডাটা থেকে ডিসকভার করা হয়েছিল। স্পেসের কথা হচ্ছে আর স্পেস মনস্টার ব্ল্যাক হোলের কথা হবে না, এমনটি তো হতে পারে না, কারণ এখনও পর্যন্ত হওয়া সকল ডিসকভারির মধ্যে ব্ল্যাক হোল সবচেয়ে বেশি ভয়ানক এবং মিস্টিরিয়াস, যাকে চোখে দেখা যায় না। ব্ল্যাক হোল না জানে স্পেসের কত স্টার, প্ল্যানেট এবং গ্যালাক্সিকে লুকিয়ে ফেলেছে। তাই আমরা সকলেই জানতে চাই ব্ল্যাক হোলের ভিতর থেকে কেমন ধরনের সাউন্ড তৈরি হয়। সাল 2012-তে নাসা প্রথমবার ব্ল্যাক হোলের সাউন্ড পাবলিক করেছিল, আর এই আওয়াজ খুবই ভয়ানক ছিল। সাল 1971-এ প্রথমবার সিগনাস X1 নামের একটি ব্ল্যাক হোল সম্পর্কে জানা গেছিল, কিন্তু তখনও পর্যন্ত ব্ল্যাক হোলের কোনো রিয়েল ইমেজেস আমাদের কাছে ছিল না। এরপর ফাইনালি সাল 2017-তে পৃথিবী থেকে 55 মিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা মেশিয়ার 87 গ্যালাক্সির সেন্টার থেকে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি ক্যাপচার করা হয়। এক কথায় বলতে গেলে ব্ল্যাক হোল স্পেসে ঘুরে বেড়ানো এমন এক দানব যার কাছে গেলে আর কেউ বাঁচতে পারবে না। এমনটি বলা হয় স্পেসে কোনো শব্দ শোনা যায় না, কারণ এখানে কোনো বাতাস থাকে না, কিন্তু গ্যালাক্সি ক্লাস্টারের আশেপাশে আওয়াজ শোনা যায়। নাসা 34 সেকেন্ডের একটি অডিও রিলিজ করে, যেখানে ব্ল্যাক হোলের সাউন্ড শোনা যাচ্ছিল। এই ব্ল্যাক হোলটি পৃথিবী থেকে 240 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে ছিল। এই ব্ল্যাক হোল থেকে যে সাউন্ড আসছিল তা খুবই ক্রিপি ছিল, যেন মনে হচ্ছিল একসাথে অনেকগুলি হোয়েল চিৎকার করছে। এই সাউন্ড এই জন্য শোনা যাচ্ছিল কারণ গ্যালাক্সি ক্লাস্টারের আশেপাশে অধিক পরিমাণে গ্যাসেস থাকে, যার জন্য সাউন্ড ট্রাভেল করতে পারে। আর ব্ল্যাক হোলের গ্যাসের প্রেশারের কারণেই এই অদ্ভুত ধরনের সাউন্ডের সৃষ্টি হয়েছিল। এই সকল সাউন্ডের মধ্যে সবচেয়ে ভয়ানক সাউন্ড কোনটি বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।